প্রথমে বন্দনা করি হাইরে ঘর মুনিরান জনগ ও আমার বীর ও আমার তার পরে বন্দনা করি হাইরে মা কানু ঠানু রে ও আমার বীর আতকে বাদ তেঁতুলকে পাত মাস সমুদ্রে কলমুলতা বেড়ে গেল সাড়ে ষোলো হাত কনালা ঝুটটা শুনলা ছেচ্চা পুরুবে বন্দনা করি হাইরে ভানু সেইখানেতে উদাই ভানু হাইরে পশ্চিমে দে ডুবে গো ও আমার দক্ষিণে বন্দনা করি হাইরে চিনদ্বীপ সাল গৌরব ও আমার বীর সেইখানেতে চালাই ডিঙা হাইরে সাধু সদা গৌরব ও আমার বীর পশ্চিমে বন্দনা করি হাইরে মা কামহিষ ঠানু গো ও আমার বীর ও আমার সেইখানেতে নামাজ পড়ে হাইরে যত মুসলমান গো ও আমার সেইখানেতে হজ পরে হাইরে যত মুসলমান গো ও আমার বীর উত্তরে বন
Oh,
কি চাই আমার সুর হইল হাইব সুনি মন দিয়া গো আমার বি টিয়ে পাখি কথা কয় বাজ পাখি কয় না তাল গাছে গুড় হয় শাল গাছে হয় না মাঠে বিলে ধান হয় পানি ফলে পুকুরে গুতো মারে গরু মুষ কামড়ায় কুকুরে মৌমাছিরা চাক বাঁধে মধু রাখে ভরিয়া মাছি করে জ্বালাতন ভন ভন করিয়া বিধাতার খেয়ালে পাই না তো অন্ত হরিণের শিং বড় হস্তির দন্ত হস্তের খুরে বাঘ বাঘের থাবাতে হাঁস করে বস্ত হোল মানে লাফাতে আম থাকে উধোতে ডাল থেকে ঝুলিয়া আলু মূল ক্ষেত হয় মাটি তুলে খুঁড়িয়া পশু থাকে লোমে ঢাকা পাখি চলে পলকে সাপ কেন বুকে হাঁটে বলো দেখি ভালোকে আটকে বা তেঁতুলকে পাত মাছ সমুদ্রে কলমুল লতা বাইরা গেল 16.5 হাত কহনালা ঝুটটা শূন্যালা ছেঁচা শুনালেন এক সওদাগরের কথা এক সওদাগরের ছিল চারটি ছেলে তিন ছেলে কৃষিকাজ করে ছোট ছেলে কিন্তু লেখাপড়া করে এই লেখাপড়া করতে 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 কত আর বলবো গল্পর কথা অল্পতেই ছেলে কিন্তু এমএ পাস করলো এমএ পাস করে প্রত্যেক জায়গায় ঘুরে চাকরির খোঁজে চাকরি হয় না চাকরি খুঁজে না চাকরি খুঁজতে খুঁজতে চাকরি কিন্তু পাইছে না এবের বাবা কাইসা বলছে আব্বা আমি যে লেখাপড়া শেষ করলাম কিন্তু চাকরি যে পাচ্ছি না এটা কি করতে হবে কিন্তু এটা কি করতে হবে এটার কিন্তু একটা ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা কি চার ছেলেকে চারটি করে দিল ডিঙ্গা মানে যেটা নৌকা বলা হয় এই ডিঙ্গা করে দিল এরা চার ছেলেতে যাবে এ দেশ থেকে ওই দেশ যাবে এ দেশের মান নিয়ে যাবে আর ওই দেশের মান নিয়ে আসবে যেটাকে বাণিজ্য করা বলা হয় আমদানি রপ্তানি এবের সওদাগর কিন্তু করে দিলে চারটি ডিঙ্গা কিন্তু ফের খারাপ হয়ে গেল কথা এবের চারটি ডিঙ্গা লিয়া চার ছেলে কিন্তু বাণিজ্য চলে গেল এবের চার নিয়েতে চার দশে 40টা ওর পাইট মাঝি আর চার ভাই এই নৌকা দিলে কিন্তু ছাইড়া এই চলে গেল যাইতে 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 কত আর বলবো অনেক দূর পৌঁছে গেল ওখানে পৌঁছে যায়া বলছে ভাই আমরা যে নৌকা ঘাটে বানবো এটা কোন ঘাটে বানবো মানুষ নাই কিছু নাই কিভাবে কোথায় বানবো এরা কিন্তু চিন্তা ভাবনা বলে করে এবের কিন্তু ছোট ভাই বলছে ভাই শোনো মানুষের কোনো কিনারা না পাইলে আমরা কিন্তু নৌকা নঙ্গর ফেলবো না মানুষের কোনো কিনারা যদি পাই তাহলে কিন্তু নৌকা বানবো এবের কিন্তু করলো কি নৌকা পথে যাইতে যাইতে বলছে যে ভাই ওই যে একটা সামনে কিন্তু একটা ঘোড়া দেখতে পাওয়াছে এই ঘোড়া যেহেতু এখানে বাঁধা আছে এই ঘোড়ার এখানে কিন্তু মানুষও আছে এবের করলো কি যাইতে যাইতে করলো কি নৌকা কিন্তু আস্তে 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 ওই ঘোড়ার কাছে কিন্তু নৌকা নঙ্গর চার ভাইয়ের চারটি নৌকা ভিড়িয়ে দিল আচ্ছা ঘাটে হ্যাঁ এবের চার ভাই কিন্তু বলছে যে ভাই এখন আমরা নৌকা বাঁধে দিয়েছি চার ভাই চারদিকে ব্যবসার ব্যাপার যেহেতু তুমি এক গ্রাম যাবে মাল নিয়ে আমি যাব এক গ্রাম আমি যাব এক গ্রাম মাল কিন্তু বদলার যেহেতু ব্যবসা এই মাল দিব আর ওই মাল কিন্তু আমরা কিনে নিয়ে আসব এবের কিন্তু কথা হলো কোনটা এই ঘোড়ার কথা হলো যে এই গনি কয়ে যে চাল ফুড়াই ধন পাওয়া যায় আমি আর কত আর খাটবো আর কত আর দড়িয়া বেড়িয়ে আমার আহার জুটাবো আমি কিন্তু আহার পেয়ে গেছি গল্পর কথা অল্পতেই সন্ধ্যা কিন্তু ভাই লেগে গেল এবের কিন্তু ঘোড়া মনে মনে চিন্তা করছে যে কোন টাইমে আমি কোন ভাইয়ের পাটমাঝিকে
ভাইকে খাবো। এবার কিন্তু করলো কি, বড় ভাইয়ের পাট মাঝিকে নিয়ে রাত কারের 10টা বাজেছে, বড় ভাইয়ের পাট মাঝি বড় ভাইকে সহকারে খাই এলো। এবার কিন্তু বলছে যে ভাইয়েরা বলে যে কিচ্ছু নয়, আমার ভাই অন্য জায়গা মাল আনতে গেছে পাট মাঝি নিয়ে। এবার গল্পের কথা অল্পতেই সকাল হয়ে গেল, দিন গেল, সন্ধ্যা আবার কিন্তু লেগে গেল। সন্ধ্যা লেগে যাওয়ার পর আবার রাত 10টা বাজেছে, তারপরে ভাইয়ের পাট মাঝি সব কিন্তু খেয়ে নিল, দ্বিতীয়তে চলে গেল। এবার কিন্তু গল্পের কথা অল্পতেই কত আর বলবো, একে 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 তিন ভাইয়ের কিন্তু খাওয়া শেষ হয়ে গেল। এবার থাকে ছোট ভাই। এই ছোট ভাই যখন থাকে, মনে মনে চিন্তা করে যে আচ্ছা আমার বড় ভাই গেল, মেজো ভাই গেল, সেজো ভাই গেল, এরা কি মালা মারলে একবার ফিরে আসবে না, এর কারণটা কি? এই কিন্তু চিন্তা ভাবনা করে, কেউ আসছে না, এর কারণটা কি? রাতে বসে একটা বই নিয়ে বই লেখা পড়ছে আর চিন্তা ভাবনা করছে। এরই মধ্যেই কিন্তু ঘুড়িতে কল্পনা করছে যে এরে মানুষ, তোকে আমি, তুই তো দেখতে সুন্দর, তোকে আমি খাবো পরে, আর এই পাট 10টাকে কিন্তু আমি খাবো এখন। এই ঘুড়ি কিন্তু যে রাক্ষস সাজে যে পাটটিকে খেয়ে চলে এলো, এই চ্যাংড়া তো ভয়ে মনে করেন যে আতঙ্ক হয়ে গেছে, ইরে বাপরে, এই তো কিন্তু ঘোড়া না, ই তো কিন্তু রাক্ষস, এই তো চ্যাংড়া তো মনে করেন যে ভয়ে কি আর বলবো কালো হয়ে গেছে। কালো হয়ে যাওয়ার পর সকাল হয়ে গেছে, এই চ্যাংড়া অ্যাটেম্প করেছে রাক্ষসটা খালি গেলেই আমি কিন্তু পালিয়ে যাব। এই রাক্ষস ওই আবার ঘুড়ি সাজে যায় ওই গাছে যায়, আবার কিন্তু বান্ধা খান্দন বান্ধন যা আছে দিয়ে আবার ওই বৈশা থাকে, মক্করি করে থাকে। এই ঘুড়ির কথা হলো যে সকালে তো খাবো না, দুপুরে খাবো না, একে খাবো কোন টাইমে, সন্ধ্যা টাইমে খাবো, তাহলে কিন্তু আমার মনটা ভালো হবে। এই চ্যাংড়া কিন্তু করলো কি, ওকে একটু সুযোগ দেয়, দেখছি যে ও মনে জাগর করছে ও, আর এদিক দিয়ে টান দেয়া একবারে এই ছেলে, এই যে দৌড়াইতে লাগলো, দৌড়াইতে 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 কত আর বলবো, মোটামুটি 3-4 কিলো যখন চলে গেছে, এই ঘুড়ির কথা হলো কোনটা, এই ছেলে ঘুমাইছে না কোনো বৈশা আছে না পালিয়ে গেল দেখি তো। ঘুড়ি কিন্তু রাক্ষস সাজে যায় দেখছে যে এই আর নৌকাতে কিন্তু নাই, ই তো পালিয়ে চলে গেছে। আবার রাক্ষস সাজাও করলো কি, উপর দিকে মুখ করে দেখছে যে অনেক দূরে কিন্তু ওই ছেলে চলে গেছে। এবার কিন্তু ওই ঘুড়ি করলো কি, রাক্ষস সাজা লাগলো উঠতে 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 ওঠার, এই ছেলে তো জানের তো আতঙ্কে মনে করেন যে দৌড়াই কত আর বলবো, দৌড়িয়ে চলে যায়। দৌড়াতে 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 যে দেখছে ওটা হলো ঈশানকুন শহর, কিন্তু ঈশানকুন শহরের সাইনবোর্ডে যা পড়ে গেছে। এই দৌড়ি যায় দৌড়ি যায় দৌড়ি যায়, লোকজন বলে এই ভাই তুমি কেন দৌড়াইছো, কোজে ভাই রাক্ষস, ভাই রাক্ষস, আর ই দৌড়ে চলে যায়, কি ভাই না তো রাক্ষস। দৌড়াতে দৌড়াতে যে কত আর বলবো, এক ঈশানকুন শহরের রাজ দরবারে কিন্তু সালিশ আছে, ওই সালিশে অনেক লোক যাতায়াত করছে, যাইছে আসছে যাইছে আসছে। এবার কিন্তু ওই ছেলে সালিশের দরবারে যে পড়ে গেল। এখানে যখন পড়ে যায় এই মানুষজন দেখে তো এক আতঙ্ক, আর কি ব্যাপার এই ছেলে এখানে পড়ে গেল তার কারণ কি? আর এই রাক্ষসনি করেছে 1 কিলো দূরেই থাকি নেমে যাই, ও কিন্তু একটা সুন্দরী কন্যা সেজে গেল, সুন্দরী কন্যা সেজে অষ্ট অলঙ্কার পরে এবার কিন্তু রাজ দরবারে পৌঁছে গেল, সুন্দরী কন্যা, সুন্দরী কন্যা। এবার এই সুন্দরী যখন কন্যা পৌঁছে গেল, তখন বলছে মানুষে যে কি ব্যাপার এই ছেলে এসে পড়ে গেল, আর এই সুন্দরী কন্যা একটা এসে খাড়ো হলো কারণ কি? ও তো জানের তোকে উঠে কোজে ভাই রাক্ষস রাক্ষস, এটা রাক্ষস রাক্ষস, কোজে হ্যাঁ আমি তো এখন রাক্ষস হব। কে বলছে? সুন্দরী কন্যা। সুন্দরী কন্যা বলছে আফসোস করে, আফসোস করে কোজে হ্যাঁ আমি তো এখন রাক্ষস হবই, তুমি দিতে পারো না খাইতে, দিতে পারো না ভালো তেল, দিতে পারো না ভালো কাপড়, দিতে পারো না সাবান, এখন তুমি আমাকে রাক্ষস বলবে। লোকজন তো বিভিন্ন কোয়ালিটির লোক থাকে, বলছি এই কোন মানুষ, এত সুন্দর কন্যা আর এই কন্যাকে থুয়ে কি পালিয়ে আসে, রে কোন মানুষ, সালা হাল ভেয়া খাবো, অন্য কাজ করে খাবো এই সুন্দরী কন্যাকে নিয়ে, আর ই পালিয়ে আসছে। ওই ভাই তোমার কাহিনী কি বলো? কই ভাই রাক্ষস। কই যে ভাই রাক্ষস মাক্ষস বুঝি না, তোমার কথা কি? কোচে ভাই তোমরা বুঝো না কেন, আমি যে বলছি রাক্ষস, কোচে রাক্ষস হোক আর মানুষ হোক আর তোমার কারণ কি তুমি বলো? কোচে ভাই আমি জোড়হাত করে বলছি ভাই, আমার কিন্তু স্ত্রীও নয়, আমার কেউ নয়, এটাই কিন্তু আসলই রাক্ষস। আর ওই কন্যা বলে যে হ্যাঁ আমি রাক্ষস, তুমি এই সমাজে কি করবে
তুমি আমার করিয়া দাও, আমি রাগ করছি। ঈশান কোন শহরের এই রাজার ছিল, এই রাজার নাম হলো ভগ্রত রাজা। ভগ্রত রাজা, এই ভগ্রত রাজা কিন্তু 20 বৎসর আগে তার স্ত্রী মারা যায়, 2 সন্তান থুয়ে, এক ছেলে এক মেয়ে। ছেলের নাম হলো প্রেম কুমার আর কন্যার নাম হলো ফুলবতী কন্যা। এক ভাই বোন বাণীদাসীকে সোপে দেখেছিল রাজার স্ত্রী, যে বোন আমি চলে গেলাম, আমি তো কঠিন রোগে ক্লান্ত হয়ে গেছি, আমি হয়তো মারা যাব, এই 2 সন্তান আমার থাকলো, তুই কিন্তু মার মতন সেবা করে মানুষ করিস, দাসীকে বলে গেছিল। এবার কিন্তু এই 2 ভাই বোনরা থাকে, এই রাজার কিন্তু নজরে পড়ে গেল যে এই কন্যা আমার 20 বৎসর হলো আমার স্ত্রী মরা, আর এই ছেলে কিন্তু একে রাক্ষস বলছে, কিন্তু খাইতে পিনতে দিতে পারে না, এই জন্য কিন্তু ই বলছে রাক্ষস। কিন্তু সুযোগ, এই কিন্তু সুযোগ, আমি বিয়ে করে নেব। ওই ছেলে শুনো, তোমার এই বিয়েতে, এই কন্যাকে বিয়ে করতে তোমার কত লক্ষ টাকা খরচ হয়েছিল? কইছে হুজুর আমার 1 টাকাও খরচ হয়নি, হুজুর আমার বিয়েই হয়নি। বেরট বেটা কোথাকার, তোমার বিয়ে হয়নি, বারবার তুমি বলছো বিয়ে হয়নি বিয়ে হয়নি, তোমাকে বলছি তুমি বিয়ে করেছো না করনি, বাধ্য বলছে যে হুজুর আমার বিয়ে হয়েছিল। কত লক্ষ খরচ হয়েছিল? কই 5 লক্ষ, এই বিয়েতে 5 লক্ষ টাকা আমার খরচ হয়েছিল, সেই আমলে 5 লক্ষ, 5 লক্ষ অনেক টাকা। কন্যা দেখেই তো মানুষ বিশ্বাস যেছে যে এত সুন্দর কন্যাকে বিয়ে করতে অস্ত্র অলঙ্কার পরা আছে, কত টাকা খরচ হতে পারে? আচ্ছা আচ্ছা, ওই দরবারেই কিন্তু রাজা 5 লক্ষ টাকা ছেলেকে দিয়ে দিল, যে শুনো তোমাকে তোমার খরচ তোমাকে দিয়ে দিলাম, তুমি কিন্তু এই টাকা নিয়ে তোমার বাড়ি তুমি চলে যাও, এখানে তোমার তালাক নামা করে দিয়ে যাও। এবার 5 লক্ষ টাকা পায়া তালাক নামা করে দিয়ে ওই ছেলে করলো কি, ব্যক্তি হিসাবে ওখানে রাজ দরবারে কাকে 5,000, কাকে 2,000, কাকে 1,000, কাকে 3,000, ব্যক্তি হিসাবে টাকা 5 লক্ষ বিতরণ করে খোদা হাফেজ করে ছেলে উড়ে চলে গেল। রাজা বলছে, এ উজির আমার 20 বৎসর আগে আমার স্ত্রী মারা গেছে, কিন্তু আমি এই কন্যাকে চাই, তুমি এই রাজ দরবারেই বলে দাও যে কন্যা আমার সাথে বিয়ে করবে কিনা। উজির সাহেব বলল যে কন্যা তোমার সাথে আমার একটা কথা আছে। না, কি কথা? না তো, যদি এই রাজা তোমাকে বিয়ে করে তুমি কি রাজি? ও বলছে রাজি তো দূরের কথা, আমি দোতালা রাজি, রাজ দরবারে ঢুকতে পেয়েছে আমি রাজি কেমন, 1000 বার রাজি। এবার করলে কি, কন্যা তো রাজি হয়ে গেল, ওই দরবারে রাজ দরবারে রাজার কিন্তু বিয়ে দিয়ে দিল ধুমধাম করে। এই পর্ব এখান থেকে থাকলো, সামনের পর্ব সামনেই শুরু হবে।